দূরের এক বনে টুনি তার মেয়ে টুকিকে নিয়ে বাস করত। ওরা ছিল খুবই গরিব। টুনি অন্যের বাসায় কাজ করে তার সংসার চালাতো। একদিন সকালবেলা টুকি তার মাকে বলতে থাকে, মা উমা, রোজ রোজ একা একা খেলনা ছাড়া খেলতে আমার আর ভালো লাগে না। তুমি আমায় কি খেলনা কিনে দিতে চেয়েছিলে কিন্তু এখনো দাওনি। আজকে হয় তুমি আমাকে খেলনা কিনে দিবে, আর নয়তো তোমার সাথে আমাকে নিয়ে যাবে। এই বলে দিলাম। মারে, এখন তুই বড় হয়েছিস, সব কিছু বুঝতে শিখেছিস, এমন বায়না কেউ করে? বল, যে টাকা দিয়ে আমি তোর জন্য খেলনা কিনে আনবো, সেই টাকা হলে আমরা দুবেলা পেট ভরে খেতে পারবো। মারে, আমরা গরিব, আমাদের যে এমন শখ করতে নেই রে মা। হয়েছে, আমি বুঝেছি, আর কোনো দিনও খেলনা কিনে চাইবো না, কিন্তু আজকে আমি তোমার সাথে কাজে যাব। তোকে সাথে নিয়ে গেলে আমাকে এক মিনিটে ঘা ধাক্কা দিয়ে গাছ থেকে বের করে দিবে রে মা। তুই বাড়িতে থাক, আমি তোর জন্য ফুচকা কিনে নিয়ে আসবো। লক্ষ্মী মেয়ে আমার কেমন? টুনি ভুলিয়ে ভালিয়ে টুকিকে বাড়িতে রেখে কাছে চলে যায়। টুকি একা একা ছুটতে ছুটতে বনের ভিতরে চলে যায়। জায়গাটা তো বেশ শান্তশিষ্ট আর অনেক মনোরম। আমি এখন থেকে রোজ রোজ এখানে এসে সময় কাটাবো। এমন সময় টুকির ওখানে একটা বৃদ্ধা পাখি আসে আর টুকিকে বলতে থাকে, এই কে রে তুই, আমাকে একটু সাহায্য কর, আমার খুবই জল পিপাসা পেয়েছে, কিন্তু আমি যে আর হাঁটতে পারছি না। উফ, মরে গেলাম রে, মা রে, জল জল পিপাসায় মরেই যাচ্ছি, দে না রে মা, দে না রে একটু জল। তুমি এখানে বসে পড়ি মা, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। এরপর টুকি ওখান থেকে চলে যায় জল আনতে। বেশ কিছুক্ষণ পর টুকি একটা পাত্রে জল এনে ওই বৃদ্ধাকে খাওয়ায়। বৃদ্ধা জল খেয়ে বলতে থাকে, আহ, বেশ শান্তি পেলাম রে মা, তুই খুবই ভালো। তুই যেহেতু আমাকে সাহায্য করেছিস, তাই আমি তোকে কিছু দিতে চাই। বল, কি চাই তোর? তুমি তো নিজেই একটা অসহায় পাখি, তুমি আবার আমাকে কি দিবে গো? তুমি কি জাদুকর নাকি? হ্যাঁ, আমি জাদুকরনী। এবার বল তোর কি চাই। আমি ছোট বলে তুমি আমার সাথে মজা করছো? তুমি যদি জাদুকরনী হতে, তাহলে জাদু করে জল এনে নিজের পিপাসা মেটাতে পারতে, বুঝেছো? টুকির এমন কথা শুনে বৃদ্ধা নিজের রূপ পরিবর্তন করে আর একটা বৃদ্ধা জাদুকরনীতে পরিণত হয় আর বলতে থাকে, এবার বিশ্বাস হয়েছে তো যে আমি জাদুকরনী? আসলে একটা দৈত্য আমার সব শক্তি কেড়ে নিয়ে আমাকে শক্তিহীন বৃদ্ধা বানিয়েছিল আর বলেছিল যদি আমাকে কোনো সাধারণ পাখি জল পান করায় তাহলে আমি আগের মতো হয়ে যাব। এবার তোর যা চাই আমাকে বল, আমি তোকে তাই দিব। বেশ, তাহলে আমাকে এমন কিছু দাও যাতে আমাদের সব অভাব দূর হয়ে যায় আর আমরা গরিব থেকে ধনী হই, আর যাতে করে অনেক কেউ আমাদের গরিব বলতে না পারে। টুকির কথা শুনে বৃদ্ধা জাদুকরনী ভাবতে থাকে। এই দেখে টুকি বলতে থাকে, কি হলো জাদুকরনী, দিতে পারবে না তো? এরপর বৃদ্ধা জাদুকরনী টুকিকে সোনার ফল দেয় আর বলতে থাকে, এই ফলটার কাছে তুই যা চাইবি তোকে তাই দিবে, তবে আমার একটা কথা সব সময় মনে রাখবি, এই ফলের কাছে অতিরিক্ত কিছু চাইবি না, তোর যা প্রয়োজন তুই তাই চাইবি। লোভের বশে অতিরিক্ত কিছু চাইলে আমার কঠোর অভিশাপ তোর উপর পড়বে, কথাটা যেন মনে থাকে। জাদুকরনি ওখান থেকে চলে যায়। টুকি সোনার ফলটা নিয়ে বাড়িতে ফিরে আসে আর ফলটাকে বলতে থাকে, এই ফল, আমাকে কিছু খেলনা দে তো। টুকির কথা মতো ফলটা চালু করে অনেকগুলো খেলনা দেয়। খেলনা পেয়ে টুকি অনেক খুশি ছিল। এমন সময় টুনি ওখানে আসে। টুকি তার মাকে সবটা খুলে বলে। সব শুনে টুনিও অনেক খুশি হয় আর বলতে থাকে,
আমার অনেক খিদে পেয়েছে রে মা, কিছু খাবার চা তো তোর ফলের কাছে? এরপর টুকি খাবার চায় ফলের কাছে, আর সোনার ফল অনেকগুলো খাবার দেয়। এভাবেই ওরা ওদের প্রয়োজনীয় টাকা পয়সা সোনার মোহর চায় ওই ফলের কাছে। এভাবেই ওরা অনেকটা সচ্ছল হয়ে যায়। একদিন টুকি বাড়িতে ছিল না, এই সুযোগে সোনার ফলটা দেখে টুনির অনেক লোভ হয়। আর টুনি মনে মনে বলতে থাকে, টুকি এই ফলটার কাছে তো রোজ রোজ অল্প অল্প করে টাকা পয়সা চায়, আজকে আমি এই ফলের কাছে অনেক সোনার মোহর চাইব আর অনেক ধনী হব। এই ফল এই, আমাকে সোনার মোহর দাও তো। টুনির কথা শুনে ফলটা কিছু সোনার মোহর দেয়। এই দেখে টুনি বলতে থাকে, আমি কি তোর কাছে এত কম মোহর চেয়েছি নাকি? অনেক অনেক বেশি মোহর দে, যাতে আমরা এই বনের সবার থেকে ধনী হই। এমন সময় ওখানে টুকি চলে আসে, আর টুনির এমন কাণ্ড দেখে রেগে বলতে থাকে, মা কি সব চাইছো? তুমি জানো না লোক করলে আমার উপর অভিশাপ লাগবে। কোনো অভিশাপ টভিশাপ লাগবে না, তুই চুপ কর তো, আমাদের অনেক ধনী হতে হবে, অনেক ধনী। এই ফলে চুপ করে আছিস কেন? এসব বলার সাথে সাথে টুকির রূপ বৃদ্ধায় পরিণত হয়, আর বৃদ্ধা টুকি পঙ্গু হয়ে যায়, আর ফলটা ওখান থেকে উধাও হয়ে যায়। মা, আমার পুরো শরীর যন্ত্রণা করছে মা, কি হলো আমার? মা, আমি মরে গেলাম, আমাকে বাঁচাও মা, আমাকে বাঁচাও। একি একি হলো তোর টুকি মা? সব আমার দোষ টুকি, সব আমার দোষ। আমার মেয়েকে ঠিক করে দাও জাদুকর্ণী, আমার লোভের শাস্তি তুমি আমাকে দাও। টুকি মা তুই শান্ত হ মা, আমি এক্ষুনি তান্ত্রিক বাবাকে ডেকে নিয়ে আসছি। এরপর টুনি তান্ত্রিককে ডেকে নিয়ে আসে। তান্ত্রিক টুকিকে দেখে বলতে থাকে, অনেক বড় অভিশাপ লেগেছে তোর মেয়ের ওপর, এই অভিশাপ থেকে তোর মেয়েকে মুক্ত করতে আমি যে পারবো না। না তান্ত্রিক বাবা, আপনি এভাবে বলবেন না, আমি আপনার পায়ে পড়ি, দয়া করে আপনি আমার মেয়েকে অভিশাপ মুক্ত করুন। একটা উপায় আছে, আর তা হলো তোর পুরো পরিবারকে নিয়ে নদীর জলে ভাসতে হবে, আর জলে ভেসে ভেসে যোগ্য করে ওই জাদুকর্ণীকে ডাকতে হবে। যদি জলে ভাসা যোগ্যে ওই জাদুকর্ণীর মন ভরে, তাহলে ও এসে তোর মেয়ের অভিশাপ তুলে নিবে। বল তুই কি পারবি তোর পরিবারকে নিয়ে জলে ভাসতে? হ্যাঁ, আমি আমার মেয়ের জন্য আমার নিজের জীবনও বাজি ধরব। পরের দিন টুনি তার পুরো পরিবারকে নিয়ে বাঁশের ভেলায় করে নদীর জলে ভাসতে থাকে, আর যোগ্য করে ওই জাদুকর্ণীকে ডাকতে থাকে। এভাবেই দুদিন কেটে যায়। একদিন কণিকা কাক টুনিকে তার পুরো পরিবার নিয়ে জলে ভাসতে দেখে, আর একা একাই বলতে থাকে, একি এ আমি কি দেখছি, জলে ভাসে টুনির পরিবার, কিন্তু কেন দেখি তো জিজ্ঞাসা করে। এই টুনি, তুই তোর পরিবারকে নিয়ে জলে ভাসছিস কেন, কি হয়েছে? কণিকার কথা শুনে টুনি নদীর মাঝে থেকে কণিকাকে সবটা খুলে বলে। সব শুনে কণিকা বলতে থাকে, বেশ হয়েছে, অতিলোভের গলায় দড়ি পড়েছে, এবার বোঝ মজা। এরপর কণিকা চলে যায়, আর টুনি তার অসুস্থ অভিশাপ প্রাপ্ত মেয়ের পাশে বসে হাত জোর করে কান্না করে, আর বলতে থাকে, জাদুকর্ণী দয়া করুন আমার মেয়ের ওপর, আমি আমার লোভের শাস্তি পেয়েছি, আর কখনো আমি লোভ করবো না, দয়া করে আমার মেয়েকে আপনি অভিশাপ মুক্ত করে দিন, আমার মেয়েকে আমি যেই অবস্থায় আর দেখতে পারছি না। টুনির ডাক শুনে জাদুকর্ণী ওখানে প্রকট হয়, আর বলতে থাকে, এই টুনি আগে বল তুই আর কোনো লোভ করবি না। না না, আমি আর কখনো লোভ করব না, আমি যেমন আছি আমি তো এমনি থাকবো, আমি আর কখনো লোভ করব না, আমার যে আর কিচ্ছু চাই না। জাদুকর্ণী টুকির উপর থেকে অভিশাপ তুলে নেয়, আর টুকি আবারও আগের মতো হয়ে যায়। এরপর টুনি তার মেয়েকে সুস্থ অবস্থায় পেয়ে খুবই খুশি হয়, আর জল থেকে বাড়িতে চলে আসে, আর সুখেই দিন কাটাতে থাকে। বৃন্দাবন জঙ্গলে অনেক পাখি বসবাস ছিল, ওই বনের পাখিরা ছিল ভীষণ গরিব, সারাদিন খেয়ে না খেয়ে ওরা ওদের দিন কাটাতো, তাদের এমন অভাব যেন কিছুতেই কমে না।
টুনি দিদি, ও টুনি দিদি, এভাবে যাচ্ছ কোথায় বলতো? তোমার মুখটা কেমন শুকিয়ে গেছে, না খেয়ে আছো তাই না? তোমাকে আর কি বলবো গো দিদি, মেয়ে দুটো আমার খাবারের জন্য কেঁদেই চলেছে তো কেঁদেই চলেছে। এই অভাবের দিনে আমি কোনো কাজই খুঁজে পাচ্ছি না গো, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। কষ্ট পেও না তুমি দিদি, আর কষ্ট পেও না, আমারও যে তোমার মতো অবস্থা, ঘরে আমার কোনো দানা নেই, মেয়েটা খাবারের জন্য কান্না করছে, তাই সহ্য করতে না পেরে বেরিয়ে এসেছি। আমি বলি কি দিদি, চলো আমরা বরং যোগ্যদাদার কাছে যাই, গিয়ে দেখি পাখিতে কোনো খাবার পাই কিনা। আচ্ছা ঠিক আছে চলো। এরপর টুনি আর মিষ্টি দিয়ে মিলে যোগ্য কাকের মুদি দোকানে যায়, আর ওদের দেখে যোগ্য কাক বলতে থাকে, হিরে টুনি আর টিয়ে, তোরা হঠাৎ এখানে কেন? বুঝেছি আবার বাকিদের খাবার নিতে এসেছিস তাই না? আসলে যোগ্য দাদা ইয়ে মানে ইয়ে থাক, আমি বুঝেছি, আর ইয়ে মানে করতে হবে না, আমি কি করব বল, আমিও তো গরিব পাখি, এভাবে যদি রোজ রোজ আমি তোদের বাকিতে খাবার দেই তাহলে আমি আমার সংসার চালাবো কি করে বল? যোগ্য দাদা এবারের মতো বাকি দাও, আমরা ঠিক পরিশোধ করে দিব, কি করব বলো? আমাদের ছানারা যে না খেয়ে আছে, ভীষণ কান্না করছে। ঠিক আছে আমি বুঝতে পেরেছি, নিয়ে যা, তোরাও গরিব পাখি আর আমিও তো গরিব পাখি তাই না? এরপর যোগ্য কাক ওদের কিছু চাল আর ডাল দেয়, আর ওরা সেগুলো নিয়ে খুশি মনে বাড়িতে চলে যায়। মা, ও মা, তুমি চাল নিয়ে এসেছো, কি মজা কি মজা, আমি এখন ভাত খাবো। ক্ষুধার্ত নির্মুখী এমন আনন্দের উল্লাস দেখে তুমি অনেক খুশি হয়। এভাবে অনেক কষ্টে ওদের দিন কাটতে থাকে। হায় ঈশ্বর, এভাবে আর কতদিন কাটবে ঈশ্বর, এভাবে আর কতদিন আমি পাখিদের কাছে বাকিতে খাবার নিয়ে দিন কাটাবো, সবার এমন অভাবের দিনে আমাকে কে সাহায্য করবে? টিয়ে যখন এভাবে কান্না করছিল এমন সময় টিয়ের মেয়ে টুপুর আসে। মা, ও মা, আমার পেট অনেক ব্যথা করছে মা, আমার পেটে যে কোনো দানা নেই, কাল রাত থেকে আমি জল খেয়ে আছি, আর কত জল খেয়ে থাকবো বলতো? কাঁদিস না রে মা, আমি দেখছি কি করা যায়। এসব বলে টিয়ে বাড়ি থেকে বের হয়ে আসে আর কাজ খুঁজতে থাকে, কিন্তু কোথাও সে কোনো কাজ খুঁজে পায় না, আবার কারো কাছে খাবার বাকিতে চাওয়ারও সাহস পায় না। এরপর টিয়ে একটি পাহাড়ের উপর বসে থাকে আর কাঁদতে থাকে। ঈশ্বর, এত অভাব আমার আর সহ্য হয় না ঈশ্বর, তুমি আমাকে তুলে নাও ঈশ্বর, আমি যে আর বাঁচতে চাই না। টিয়ে যখন এভাবে কাঁদছিল এমন সময় সেখানে একটা মেঘরানী আসে, আর মেঘরানী বলতে থাকে, কি হয়েছে, তুমি এভাবে কাঁদছো কেন? এরপর টিয়ে কাঁদতে কাঁদতে সব দুঃখের আর অভাবের কথা খুলে বলে। সব শুনে মেঘরানী বলে, কষ্ট পেও না, আমি তোমাকে সাহায্য করব, আমি তোমাকে স্বর্ণমুদ্রা দিচ্ছি, এগুলো তুমি নিবে, আর এগুলো তুমি তোমার মতো বাকি অসহায় পাখিদের দিয়ে তাদের সাহায্য করবে, আর এগুলো শেষ হলে আমার কাছে আসবে, আমি তোমাকে আবারও স্বর্ণমুদ্রা দিব। এরপর মেঘরানী জাদুকরি কিছু স্বর্ণমুদ্রা নিয়ে আসে আর টিয়েকে দেয়, এরপর টিয়ে সেগুলো নিয়ে বাসায় ফিরে যায়। আর স্বর্ণমুদ্রা দিয়ে সবাইকে সাহায্য করতে থাকে। এভাবেই দিন কাটছিল। বনের পাখিরা যখনই কোনো বিপদে পড়ত তখনই টিয়ের কাছে এসে সাহায্য চাইত, এতে পাখিদের মাঝে অভাব দূর হতে থাকে, কিন্তু দিন দিন টিয়ে অহংকারী হয়ে ওঠে। না, এভাবে আর চলতে দেওয়া যাবে না, আমি এই পাখিদের এত সাহায্য করছি তাতে আমার লাভ কি? শুনি, এরা তো আর আমার জয়গান গায় না, আজ থেকে আমি আর এদের এমনি এমনি সাহায্য করব না, এরা তো আমার জয়গানও গায় না, কিছুই করে না, তো আমি এদের সাহায্য করব কেন? কিছুতেই করব না আমি। এভাবে টি অহংকারী হয়ে ওঠে। এমন সময় টুনি হাঁপাতে হাঁপাতে টিয়ের কাছে আসে। আমাকে সাহায্য করো টিয়ে দিদি, আমার মেয়েটা যে ভীষণ অসুস্থ, সাহায্য করো টিয়ে দিদি, দয়া করো। বাবা, মামার বাড়ির আবদার পেয়েছিস তাই না, যে সাহায্য চাইলি আর আমি নাচতে নাচতে তোকে সাহায্য করব? এসব কি বলছো দিদি, তুমি তো আমাদের এতদিন সাহায্য করেছো, তাহলে আজ আবার এমন করছো কেন? এতদিন তোদের সাহায্য করে আমি ভুল করেছি। আচ্ছা ঠিক আছে, তোকে আমি সাহায্য করব, একটা শর্ত আছে। কি শর্ত বলো, আমি করব।
আমার বাড়ির সবগুলো কাজ করে দিতে হবে, তাহলে আমি তোকে সামান্য কিছু সাহায্য করব। টিয়ের কথায় টুনি আর কিছু না ভেবে রাজি হয়ে যায় আর টিয়ের বাড়ির সব কাজগুলো করে দেয়। টিয়ে তার বিনিময়ে সামান্য কিছু টাকা টুনিকে দেয় আর টুনি অনেক মন খারাপ করে সেখান থেকে চলে যায়। এভাবেই দিন কাটছিল। টিয়ে মেঘরানীর থেকে সাহায্য করার নাম করে কদিন পর পর সোনার মুদ্রা আনত আর নিজে অনেক ধনী হতো, কিন্তু সে পাখিদের কিচ্ছু দিত না। টাকা, কত টাকা, কত টাকা! আমার এত টাকা আমি কোথায় রাখবো? আমার ভাগ্যটা যে এত তাড়াতাড়ি বদলে যাবে আমি ভাবতেই পারছি না। এদিকে ফিরে ফিরে কত পাখির থেকে কাজ করিয়ে নিচ্ছে আমি, এত টাকা গহনা, আমার যে কি যে খুশি লাগছে। টিয়ে যখন একা একা এমন অহংকার করছিল, এমন সময় একটা বৃদ্ধ পাখি আসে। মারে, বাসায় আছিস? এই, আপনি কে? ছি ছি, ওখানেই থাকবেন আর এগোবেন না। কি নোংরা রে বাবা, কি চাই দূর থেকেই বলুন। আমি না খেয়ে আছি রে মা, শুনেছি তুই নাকি গরিবদের সাহায্য করিস, আমাকে একটু খাবার দে না রে মা। আপনি ভুল শুনেছেন, আমি আগে সাহায্য করতাম, এখন আর করি না। আর আপনি যে বৃদ্ধ, আপনি তো কোনো কাজও করে দিতে পারবেন না, তাই চলে যান তো। টিয়ের কথা বৃদ্ধ অনেক মন খারাপ করে। তোর এত অহংকার, তাই না? এত অহংকার তো থাকবে না, আমি অভিশাপ দিলাম তোকে। এসব বলে বৃদ্ধ মন খারাপ করে চলে যায়। আর এভাবেই দিন কাটছিল। দিন দিন টিয়ের অহংকার আরো অনেক বাড়তে থাকে। টিয়ে আরো ধনী হয়ে ওঠে আর অনেক টাকার মালিক হয়। আর অন্যদিকে পাখিরা জঙ্গলে না খেয়ে কষ্টেই দিন কাটাতে থাকে। অনেকে অনাহারে মারাও যায়, কিন্তু টিয়ের এতে কোনো কিছুই যায় আসে না। একদিন মেঘরানী ভাবতে থাকে, আচ্ছা, এই টিয়ে যে এত এত সোনার মোহর নিয়ে যাচ্ছে কদিন পর পর, এ কি আসলেই পাখিদের সাহায্য করে? আমাকে তো যাচাই করে দেখা দরকার, আমি আজকেই পাখিদের জঙ্গলে যাব। এসব ভেবে মেঘরানী জঙ্গলে যায় আর গিয়ে দেখে পাখিদের বাড়ি ঘর ভাঙা চোরা, তারা অনেক গরিব। এ কি, এদের বাড়ি ঘর এত ভাঙা কেন? আর মনে হচ্ছে এরা সবাই কদিন হলো অনাহারে আছে। এমন সময় মেঘরানীর সাথে টুনির দেখা হয় আর মেঘরানী বলে, কোথায় যাচ্ছ তুমি? আমার মেয়েটা না খেয়ে আছে মেঘরানী, মেয়েটার জন্য আমি খাবার খুঁজতে যাচ্ছি। কেন, তোমাদের টিয়ে সাহায্য করে না? এরপর টুনি মেঘরানীকে সব কথা খুলে বলে। সব শুনে মেঘরানী বলে, আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই হলো, এবার তবে ওকে উচিত শিক্ষা দিব আমি। এরপর মেঘরানী টিয়ের কাছে যায় আর গিয়ে দেখে টিয়ে রাজার হালে দিন কাটাচ্ছে। এ দেখে মেঘরানী বলে, শয়তান পাখি, তুই পাখিদের সাহায্য করার নামে সবাইকে ঠকাচ্ছিস, এবার দেখ তোর কি করি আমি। এরপর মেঘরানী জাদু করে টিয়ের বাড়ি ঘর টাকা পয়সা সব কেড়ে নেয় আর টিয়েকে একদম নিঃস্ব বানিয়ে দেয়। আজ থেকে আমি তোকে কোনো সাহায্য করব না, আর বাকি পাখিদের আমি নিজেই সাহায্য করব। এসব বলে মেঘরানী চলে যায় আর টিয়ে তার অহংকারের জন্য কাঁদতে থাকে। বনে বাস করত টোনা আর যজ্ঞু নামে দুই পাখির পরিবার। দুই পরিবারের বাড়ি পাশাপাশি ছিল। টোনার পরিবারে টোনা তার স্ত্রী আর তার মেয়ে টুনটুনকে নিয়ে বাস করত। অন্যদিকে যজ্ঞু কাকু তার স্ত্রী আর মেয়ে কুককে নিয়ে বাস করত। তাদের দুই পরিবারের মাঝে অনেক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। কাকুলি দিদি, ও কাকুলি দিদি, ওই গো তুমি! আরে টুনি দিদি জি, এসো এসো, ঘরের ভিতরে এসো, বসো। না গো দিদি, বসবো না, এই নাও পায়েস, আজ সকালে টুনটুনের জন্য বানিয়েছিলাম, তাই একটু কুহুর জন্য তুলে রেখেছিলাম আর কি। ও বাবা, তা আবার আনার দরকার কি ছিল বলো তো? টুনটুনকে খাওয়াতে, টুনটুন তো পায়েস খেতে খুব পছন্দ করে। কি যে বলো না দিদি, আমরা পাশাপাশি দুটো পরিবার বাস করি, আমাদের দুই পরিবারের মাত্র দুইটি কন্যা, একজনকে রেখে কি আর আরেকজনকে খাওয়ালে চলবে বলো? তুমিও না পারো বটে দিদি, তা বসো না, সেই তখন থেকে দাঁড়িয়ে আছো। না গো দিদি, চলে যাই, গিয়ে রান্না করতে হবে, একটু পরেই আবার টুনটুনের বাবা খেতে আসবে। যাই গো, পরে আসবো আবার।
এরপর টুনি পায়েস দিয়ে চলে যায়। এভাবেই দুই পরিবার অনেক সুখে মিলেমিশে দিন কাটাতে থাকে। কিন্তু একদিন দুই পরিবারের মাঝে নেমে আসে এক ভয়ঙ্কর রাত। রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে পাখিদের ঘরে আগুন লেগে যায়, আর সেই আগুন টোনাদের বাড়িতেও লেগে যায়। কেননা তাদের বাড়ি দুটো যে পাশাপাশি ছিল, এদিকে দুই বাড়িতেই আগুন দাও দাও করে জ্বলতে থাকে, আর দুই পরিবারই ঘরের ভেতর থেকে চিৎকার চেঁচামেচি করতে থাকে। কিন্তু গভীর রাত হওয়ার কারণে তাদের চিৎকার কেউ শুনতে পারে না। এদিকে টুনটুন জানালা দিয়ে কোনো রকমে বেরিয়ে আসে, আর দেখে কুহু জানালা দিয়ে হাত বাড়িয়ে চিৎকার করছে, কেউ বাঁচাও বাঁচাও, কেউ আমাদেরকে বাঁচাও, আগুন, টুনটুন টুনটুন বাঁচাও, আমাকে বাঁচাও। এরপর টুনটুন দৌড়ে গিয়ে কুহুকে জানালা দিয়ে টেনে বের করে নিয়ে আসে। এদিকে ততক্ষণে টুনটুনের বাড়ি সহ টোনা আর টুনি আগুনে পুড়ে মারা যায়, আর এদিকে কুহুদের বাড়িও পুড়ে ছাই হয়ে যায়। মা বাবা তোমরা কোথায় চলে গেলে? মা বাবা টুনটুন দেখ না রে, আমাদের বাড়িটা যে পুড়ে ছাই হয়ে গেল, সাথে আমার বাবা মাও। কাঁদিস না রে কুহু, ওই দেখ না আমাদেরও বাড়িটাও আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, আর আমার মা বাবাও। আমিও কোনো রকমে বাইরে আসতে পেরেছি, আমার বাবাকে বাঁচাতে পারলাম না রে কুহু। ঈশ্বরের কি লীলা খেলা, আমাদের দুই পরিবারের দুই কন্যাকে ঈশ্বর বাঁচিয়ে রাখলো, আর আমাদের বাবা মাকে আগুনে। আমাদের বাবা মা নেই রে। কাঁদিস না কুহু, আজকে থেকে তুই আমার বোন। আমাদের যখন কেউই থাকলো না, আমরা দুই বোন মিলে আজ থেকে আমাদের নিজেদের সংসার চালাবো রে। এরপর থেকে শুরু হয় ছোট্ট দুই কন্যার নতুন পথ চলা। তারা অনেক কষ্টে দিন কাটাতে থাকে। টুনটুন আমার বড্ড খিদে পেয়েছে রে, ইস খিদেতে যে পিঠাকে ব্যথা করছে। কুহু বোন আমার আরেকটু সহ্য কর, আগে আমাদের একটা আশ্রয় খুঁজতে হবে, তারপর খাবার। আমি যে আর উঠতে পারছি না রে বোনু, আমার জানা দুটো ভীষণ ব্যথা করছে। আরেকটু কষ্ট কর না রে বোন, নিশ্চয়ই আমরা কোনো একটা ব্যবস্থা করে নিতে পারবো। এরপর দুই কন্যা উঠতেই থাকে। এভাবে উঠতে উঠতে রাত হয়ে যায়। তারা না পায় কোনো আশ্রয় আর না পায় কোনো খাবার। উঠতে উঠতে দুই কন্যা একেবারে ক্লান্ত হয়ে পড়ে আর একটা গাছের ডালে এসে বসে। শীতের রাত, চারিদিকে কনকনে শীতল হাওয়া, থমথমে রাতে একটা গাছের ডালে দুই কন্যা থরথর করে কাঁপছে। টুনটুন আমি আর পাচ্ছি না রে, এভাবে চার পাঁচ দিন থেকে না খেয়ে দে, শুধু উঠছি আর উঠছি, আবার আর শক্তি নেই রে। এই কনকনে শীতে আমি একেবারে জমে যাচ্ছি রে, মনে হয় এবার আমি মরেই যাবো রে। এভাবে বলিস না রে কুহু, এই বনের পাখিরা ভীষণ স্বার্থপর, কেউ আমাদের আশ্রয় দিল না, এখন কি হবে, কোথায় যাব আমরা? এসব বলে দুই কন্যা কাঁদতে থাকে। এমন সময় সেখানে একটা পরিবার হয়। একে তোমরা কারা, এখানে এত রাতে কি করছো, তোমাদের বাবা মা কোথায় বলো তো? এরপর দুই কন্যা কাঁদতে কাঁদতে সব ঘটনা পরীকে খুলে বলে। আহারে তোমরা দু কন্যা তো বড্ড কষ্টে আছো, তবে তবে দাঁড়াও আমি তোমাদের সব কষ্ট দূর করে দিচ্ছি। এরপর পরী তার জাদু শক্তি দ্বারা সেখানে এক লিচু গাছ নিয়ে আসে, আর ওই লিচু গাছের ডালে একটা সুন্দর বাড়ি বানিয়ে দেয়। ও বাবা গো পরী, এটা আমি কি দিচ্ছি গো, লিচু গাছে যে সোনার লিচু ধরেছে। হ্যাঁ গো কন্যা, আজ থেকে লিচু গাছ তোমাদের দুই কন্যার, তোমরা এই লিচু গাছের সোনার লিচু বিক্রি করে তোমাদের কষ্ট ঘোচাতে পারবে গো। আর যাও তাড়াতাড়ি ওই বাড়িতে আশ্রয় নাও, বাহিরে যা শীত পড়েছে রে বাবা। সত্যি পড়ি তুমি অনেক ভালো, তুমি কি সুন্দর আমাদের সাহায্য করলে। আমি তো সাহায্যকারী পড়ি, তাই আমি সবাইকেই সাহায্য করি, বুঝেছো? আর শোনো, তোমরা যদি আবার কখনো কোনো বিপদে পড়ো তাহলে আমাকে স্মরণ করো, কেমন? এই বলে পরী অদৃশ্য হয়ে যায়, আর টুনটুন আর কুহু
খুশি মনে সে লিচু গাছের বাড়িতে যায়। আর বাড়ির ভিতর ঢুকতেই তারা অনেক খাবার দেখতে পায়। আর তারা দুজন শান্তি করে খাবারও খেয়ে নেয়। কত শান্তি করে খাবার খেলাম রে, কতদিন পর আমি সুস্বাদু খাবার পেলাম বল, তাই না? তাই না টুনটুন বল? হ্যাঁ রে, এখন থেকে আমাদের কোনো কষ্ট থাকবে না রে। চল চল, এখনই নরম তুলতুলে বিছানায় ঘুমিয়ে পড়ি। এরপর দুই কন্যা ঘুমিয়ে পড়ে। দুই কন্যা তাদের লিচু গাছের সোনার লিচু বিক্রি করে অনেক ভালোভাবেই দিন কাটাচ্ছিল। কিন্তু যত দিন যাচ্ছিল ততদিনে ধীরে ধীরে লোভের বাসা জন্মাতে শুরু করে। আর কুমু ভাবতে থাকে, আচ্ছা এই লিচু গাছটা তো জাদু লিচু গাছ, এই গাছ এত সোনা লিচু, তার মানে এই গাছের তলায় মনে হয় আরো অনেক অনেক সোনা আছে। এই গাছ তো পরে আমাদের দুজনকে দিয়েছে, এতে টুনটুনেরও ভাগ আছে আর আমারও তো ভাগ আছে। কিন্তু আমি যদি এই গাছের তলায় ঘুরে কোনো সোনা পাই, তাহলে তো সেসব সোনা আমার হবে, নিজের বন্যা। কখন কি করে বসে কে জানে, ও কি কোনো আমার আপনজন? হ্যাঁ, আমি গাছের তলার সব সোনা নিজে নিয়ে নিব। কুহু এসব ভেবে রাতের বেলা চুপি চুপি ওই লিচু গাছের কাছে আসে। আর কোদাল দিয়ে যেই না লিচু গাছের গোড়ায় মাটি খুঁড়তে যায়, তখনই লিচু গাছ থেকে একটা তীব্র আলো রশ্মি এসে কুহুর চোখে লাগতেই কুহু চিৎকার করে ওঠে, ও মা গো, ও বাবা গো, আমার চোখ জ্বলে গেল রে, একি আমি চোখে দেখতে পাচ্ছি না কেন? কি যন্ত্রণা করছে! টুনটুন টুনটুন, তাড়াতাড়ি তাড়াতাড়ি এদিকে, আমি চোখে দেখতে পাচ্ছি না। কুহুর ডাক শুনে সেখানে টুনটুন চলে আসে। আর কুহুর এমন অবস্থা দেখে টুনটুন ভীষণ ভয় পেয়ে যায়। একে কুহু বোন, তোর কি হয়েছে আর তোর চোখ এমন লাল হলো কি করে? এরপর কুহু টুনটুনকে সব কথা খুলে বলে। তুই এসব কি করেছিস কুহু, তুই জানিস না কোনো কিছু নিয়ে লোভ করতে নেই, লোভ করলে বিপদ হয়। এখন আমি কি করে তোর চোখে দৃষ্টি ফেরাবো? হ্যাঁ পড়ি, একমাত্র পড়ি পারে আমাদেরকে সাহায্য করতে। এরপর টুনটুন পরীকে মনে মনে স্মরণ করতে থাকে। আর স্মরণ করা মাত্রই পরী মাঝে হয়, কি হয়েছে দুই কন্যা, তোমাদের কি কোনো বিপদ হয়েছে বলো আমাকে? এরপর টুনটুন পরীকে সব ঘটনা খুলে বলে। সব শুনে পরী বলে, তোমার বোন লোভ করে একদম ঠিক কাজ করেনি, এই লোভের শাস্তি অনেক কঠিন। তবে এবারের মতো আমি ক্ষমা করে দিলাম। তবে তোমার বোনকে আমি একটা জাদুর চশমা দিচ্ছি, এই চশমা পরলে তোমার বোন সব দেখতে পাবে। এরপর পরে জাদু করে চশমা এনে কুহুকে দেয়, আর সেখান থেকে চলে যায়। আর জাদুর চশমা চোখে পরে নেয়, আর আগের মতো সব দেখতে পারে। তারপর থেকে কুহু আর কখনো লোভ করেনি। দুই কন্যা অনেক সুখেই দিন কাটাতে থাকে। কিরে শয়তান বুড়ি, তোর তো সাহস কম নয়, তুই আমার এত সুন্দর কলসটা ভেঙে ফেললি। আসলে কাকুলি মা, আমার তো বয়স হয়েছে, তাই কলসি ভর্তি জলের ভার যে আমি সইতে পারলাম না, হাত পিছলে পড়ে গেল রে। তা বুড়ি, এতই যদি তোর বয়স হয় তাহলে অন্যের বাড়িতে কেন কাজ করতে এসেছিস? হ্যাঁ, বাড়িতে শুয়ে বসে দিন কাটালেই তো পারিস। এমন করে কেন কথা বলছিস রে মা, তুই তো জানিস এই বনে আমার আপন বলতে কেউ নেই, আমি তো তোদের বাড়িতে কাজ করেই আমার পেটের ভাত জোগাড় করি। তুই আমাকে ক্ষমা করে দে মা, এমন ভুল আর হবে না। হ্যাঁ, তুই যবে থেকে আমার বাড়িতে কাজ করতে এসেছিস তবে থেকেই আমার সংসারে অশান্তি, প্রতিদিন আমার একটা না একটা ক্ষতি করেই যাচ্ছিস। শয়তান বুড়ি, তোকে আর আমি কাজেই রাখবো না, যা এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা। না রে মা, অমন কথা বলিস না, তুই আমাকে যত ইচ্ছে বকা দে তবু আমাকে তাড়িয়ে দিস না, এই বৃদ্ধ বয়সে আমি কোথায় যাব বল মা? যেখানে ইচ্ছে হয় সেখানে যা, আমি আর তোকে আমার বাড়িতে রেখে আমার সংসারকে ক্ষতি করতে চাই না। ভালোভাবে কাজ করতে পারে না, আবার বড় বড় কথা, যত সব যা তো এখান থেকে। কাকুলিকা বৃদ্ধ বুড়ি মায়ের কোনো কথা না শুনে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়।
আসলে এই বৃদ্ধ বুড়িটা একা থাকতো। এই বনে তার আপন বলতে কেউ ছিল না। বৃদ্ধ বুড়িমা বনের ধনী পাখি কাকুল কাকের বাসায় ঝিঁয়ের কাজ করত, কিন্তু আজ কাকুল এই বৃদ্ধ বুড়িটাকে তাড়িয়ে দিল। বৃদ্ধ বুড়ি যে আশ্রয়হীন হয়ে গেল, সে কোথায় যাবে কি করবে সে যে কিছুই বুঝে উঠতে পারছিল না। হায় ঈশ্বর, আমি এখন কোথায় যাব? হাঁটতে হাঁটতে আমার পা দুটো যে ভীষণ ব্যথা করছে। তুমি কেন আমায় আশ্রয়হীন করে দিলে? এদিকে যে সন্ধ্যা নেমে এলো। বৃদ্ধ বুড়িমা এসব বলতে থাকে আর বনের পাখিদের বাড়িতে আশ্রয় আর কাজ করতে থাকে, কিন্তু বৃদ্ধ বলে বুড়িমাকে কেউই কাজ বা আশ্রয় দেয় না। এদিকে রাত হয়ে যায়, চারিদিকে কনকনে শীতের বাতাস বইছে, চারদিক কুয়াশা দিয়ে ঘিরে যায়। এমন কুয়াশাচ্ছন্ন অন্ধকার রাতে বৃদ্ধ বুড়ি কাঁপতে কাঁপতে পথ চলতে থাকে। ওরে বাবা রে, বড্ড শীত করছে, আমি একদম জমে যাচ্ছি, পেটে খিদের জ্বালা, আর এদিকে কনকনে শীতের বাতাস, আমি মনে হয় এবার মরেই যাব গো। ও বাবা গো, আর কষ্ট সহ্য করতে পারছি না। বৃদ্ধ বুড়ি এসব বলতে থাকে আর কাঁপতে থাকে। এমন সময় বৃদ্ধ বুড়ি একটা খেজুর গাছের সামনে এসে অজ্ঞান হয়ে পড়ে যায়। এদিকে ওই গাছে বাস করত এক টুনি পাখির আত্মা। টুনি পাখি বৃদ্ধ বুড়িকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে বলে, হায় হায়, এ তো দেখি একটা বুড়ি পাখি। এরপর টুনি রাত্রা জাগা করে ওই বৃদ্ধ বুড়ির সামনে আগুন জ্বালিয়ে দেয়। আর কিছুক্ষণ পর বৃদ্ধ বুড়ি আগুনের তাপে উষ্ণতা অনুভব করে আর তার জ্ঞান ফিরে আসে। এ কি, আমি এভাবে পড়েছিলাম কেন? আমি আবার মরে টরে গিয়েছিলাম নাকি? মরলে তো ভালোই হতো, কষ্ট দেখে বেঁচে যেতাম। বুড়ির কথা শুনে টুনি রাত্রা হেসে ওঠে। ওরে বাবা রে, আত্মা, তুমি কি আমার ক্ষতি করতে এসেছো গো? না গো বুড়িমা, আমি তোমাকে সাহায্য করতে এসেছি। আমি আমার জাদু শক্তির বলে আমার কষ্ট জেনে তুমি আর কি করবে বলো? গরিবে যে জন্মই হয় পোড়া কপাল নিয়ে, কিন্তু তুমি এখানে কি করে এলে গো? আমিও তোমার মতো একটা গরিব অনাথ পাখি ছিলাম। আমি গরিব বলে আমাকে কেউ ভালোবাসত না জানো, আর আমাকে কেউ খাবারও দিত না, আর সেই জন্যই আমি খিদের জ্বালা সহ্য করতে না পেরে জ্বালা। এখন বুঝি আমিও তোমার মতোই না খেতে পেয়ে মরে যাব আর আত্মা হয়ে যাব। না গো বুড়িমা, আমি সেটা চাই না। আমি চাই না আমার মতো কেউ না খেয়ে মারা যাক। আমি তোমার সব কষ্ট দূর করে দেব বুড়িমা। এই বলে টুনি রাত্তা জাদু করে একটা বড় সোনার বাটি নিয়ে আসে আর সেটা বুড়িকে দিয়ে বলে, বুড়িমা, এই নাও সোনার বাটি। এই সোনার বাটিতে খেজুরের রস আছে, জানো তো? এই সোনার
সত্যি গো, তুমি বড্ড ভালো। কেউ একজনকে পেলাম যে কিনা আমার দুদিনে পাশে থাকলো, কোনো পাখি তো থাকলো না, শেষে কিনা একটা আত্মা এসে আমার পাশে দাঁড়ালো। এরপর বুড়ি টুনির আত্মার থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। আর কিছু দূর গিয়ে বুড়ি একটা কলা বাগান দেখতে পায়। এভাবে আর কত দূরই বা যাবো, আমি বরং এক কাজ করি, এই কলা বাগান থেকে কলা পাতা ছেড়ে একটা ঘর বানাই। এরপর বুড়ি তার ভাবনা মতোই কাজ করে, কলা পাতা দিয়ে সুন্দর একটা ঘর বানায়, আর সেই ঘরে বুড়ি থাকতে শুরু করে। তার সোনার বাটির খেজুর রস বাজারে বিক্রি করতে শুরু করে। ধীরে ধীরে খেজুর রস বিক্রি করে বুড়ি অনেক ধনী হয়ে যায়, অনেক বড় একটা বাড়ি বানায়। একদিন ওই কলা বাগানের মালিক ইগোর তার চাকর কালুকে নিয়ে তার কলা বাগান দেখতে আসে, কিন্তু তার কলা বাগানের পাশে এত বড় বাড়ি দেখে ইগোর ভীষণ অবাক হয়ে যায়। আরে আরে আরে, এত বড় বাড়ি কার? আমার জমির পাশে তো এর আগে এত বড় বাড়ি ছিল না। কালু, তুই কি এই বাড়ির ব্যাপারে কিছু জানিস? না তো মালিক, আজই প্রথম দেখলাম। চলুন না, আমরা বরং একবার বাড়ির ভিতরে গিয়ে দেখি কার বাড়ি এটা। এসব ভেবে তারা দুজন বাড়ির ভিতরে প্রবেশ করে, কিন্তু তারা কাউকেই দেখতে পায় না। হঠাৎই কালুর চোখ যায় টেবিলের উপর রাখা সেই সোনার বাটির উপর। সোনার বাটিটা যেন চাঁদের আলোর মতো জ্বলছিল। মালিক, ওই দেখুন, টেবিলে একটা সোনার বাটি কেমন চকচক করে জ্বলছে। এটা দেখে তো ইগলের ভীষণ লোভ হয়, আর ইগল দৌড়ে গিয়ে সোনার বাটিটা হাতে নেয়। আরে আরে, সত্যি তো এটা সোনার বাটি, কেমন চকচক করছে। আর বাটিতে এগুলো কি মনে হচ্ছে? খেজুরের রস। মালিক, গলাটা ভীষণ শুকিয়ে গেছে, চলুন না আমরা একটু খেজুরের রস খেয়ে গলাটা ভিজিয়ে নেই। শীতকালে খেজুর রস খেতে কি যে মজা। এরপর ইগল আর কালু সোনার বাটি থেকে খেজুর রস খায়, আর খেজুর রস খেতে ইগল আর কালুর শরীর ঝলসে যেতে শুরু করে। একিরে একিরে কালু, আমাদের শরীর এমন ঝলসে যাচ্ছে কেন? ও মা গো, ও বাবা গো, কিছু যন্ত্রণা করছে। তাহলে কি এই খেজুর রসে কোনো জাদু ছিল? এভাবে চিৎকার করতে করতে ইগল আর কালুর পুরো শরীর একদম মোমের মতো গলে যায়। আর কিছুক্ষণ পর বুড়ি সেখানে আসে। দেখি আমার সোনার বাটির নিচে পড়ে আছে কেন, আর এগুলো কি তেলের মতো মনে হচ্ছে? মনে হচ্ছে কোনো পাখি গলে যাওয়ার তেল, তার মানে নিশ্চয় কোনো পাখি এখানে এসেছিল আর এই সোনার বাটির উপর লোভ করেছিল, তাই এভাবে লোভের শাস্তি পেয়েছে। কি আর করার, যেমন কর্ম তেমন ফল। এরপর থেকে বুড়ি তার সোনার বাটির খেজুর রসের সাহায্যে নিজের সংসার চালাতো, আবার অনেক হত দরিদ্র পাখিদেরও সাহায্য সহযোগিতা করত।